সম্মানিত সুদবৃন্দ আজকে আমরা যে শব্দটি এখানে উপস্থাপন করছি সেই শব্দটির উচ্চারণ ষান্যাসিক নাকি ষান্নাশিক বানান লেখার সময় আমরা দন্তন্য ন ব্যবহার করব নাকি মূর্ধন্য ন ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক শব্দটির শুদ্ধ বানান হবে মূর্ধন্য ন ব্যবহার করে অর্থাৎ মূর্ধন্য স আকার মূর্ধন্য ন ম আকার মূ্য স্বরশ্রি এবং ক যার শুদ্ধ উচ্চারণ হবে সানমাসিক সানমাসিক নয় শুদ্ধ উচ্চারণ সানমাসিক। এখন প্রশ্ন হতে পারে এই বানান লেখার সময় আমরা মূর্ধন্য ন কেন ব্যবহার করব। আমরা জানি তৎসম শব্দে রি মধ্যন্য স এর পরে মূর্ধন্য ন ব্যবহার করতে হয় আর সানমাসিক শব্দটি যেহেতু তৎসম শব্দ সেহেতু সেই অনুসারে মূর্ধন্য ন ব্যবহার করতে হবে আমরা কেন ভুল করি মূলত মফলা ব্যবহারের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসরণ করতে গিয়ে আমরা অসাবধানতাবশত ভুল করে থাকি কেননা এই নিয়মটি আমরা অনুসরণ করি যে পদের মধ্যে বা মফলা যুক্ত বর্ণের দ্বিতীয় উচ্চারণ হয় যেমন বিস্ময় পদ্ম এই রকম কিন্তু এখানে আরো একটি কথা আছে তা হলো যদি গ ও ট মূর্ধন্য ন দন্তন্য ম এবং ল বর্ণের সাথে ম ফলা যুক্ত হয় বা যুক্ত থাকে তাহলে ম এর উচ্চারণ বজায় থাকে এই নিয়ম দিয়ে রয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বাংলা উচ্চারণ অভিধান গ্রন্থে যা অধ্যাপক নরেন বিশ্বাস কর্তৃক রচিত অতএব আমরা ষান্মাসিক শব্দের শুদ্ধ বানান লেখার সময় মূর্ধন্য ব্যবহার করব এবং শুদ্ধ উচ্চারণ করব করবো এই রকম আরো কয়েকটি শব্দ আমরা দেখা নিতে পারি দেখুন বাগ্মি বাংময় বাল্মিকি মৃন্ময় উন্মাদ শব্দগুলোর সাথে যখন আমরা মফলা যুক্ত করেছি প্রত্যেকটি ক্ষেত্রেই মফলার উচ্চারণ বজায় রয়েছে কেননা বাংলা একাডেমি কর্তৃক বাংলা উচ্চারণ অভিধানে এই নিয়মটি দেওয়া রয়েছে আশা করছি সান্মাসিক নাকি ষান্যাসিক এই উচ্চারণ এবং বানান নিয়ে আর কোনো সংশয় থাকার কথা নয়